এশিয়ান গেমসের খুব বেশি সময় নেই। বক্সার সেলিম হোসেন আবু তালহারা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন রিংয়ে। 1986 সালে সিউল এশিয়ান গেমসে প্রথম পদক আসে বক্সিংয়ের হাত ধরে। আন্তর্জাতিক এই আসরে এরপর আর সাফল্যের দেখা নেই। এবার শেষ মুহূর্তে এশিয়ারে বক্সার পাঠানোর সিদ্ধান্ত নেয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রস্তুতিতে খুব বেশি সময় না পেলেও ভালো করার আশাবাদ ছেলেদের। চেষ্টা থাকবে নিজের সর্বোচ্চটা দিয়ে, আমরা যে দেশে ট্রেনিং করতেছি এখান থেকে আমরা দেশকে কিছু একটা যদি নিয়ে আসতে পারি। মূল টার্গেট হচ্ছে পদক অর্জন করা, আর যদিও পদক অর্জন না হয় তাহলে আমাদের অভিজ্ঞতাটা তো আসবে। আমরা নেক্সট সাব গেমস টার্গেট করি, আমরা তাহলে ট্রেনিং করাচ্ছি। সেই সুবাদে আমরা মনে করছি, আমি ব্যক্তিগতভাবে কোচ হিসেবে মনে করছি যে ইনশাল্লাহ ওরা দুজনে ভালো করবে। তবে পদকের প্রত্যাশা বাড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নারী বক্সার জিন্নাত ফেরদৌস। নানা জটিলতা কাটিয়ে ইতিমধ্যে গেমসে তার অংশগ্রহণ নিশ্চিত করেছে ফেডারেশন। বিগত দিন বক্সিংয়ের মেয়েরা বিভিন্ন ইয়েতে গেমসে যে যোগ্যতার প্রমাণ দিয়েছে, এই মেয়ে আমার দৃঢ় বিশ্বাস তার চেয়ে 30-40% বেটার ইয়ে দিবে। জিন্নাত এশিয়াডে নিজেকে মেলে ধরতে পারলে আরও প্রবাসীরা বক্সিং এর প্রতি উদ্বুদ্ধ হবে বলে মনে করেন এই সংগঠক। ভবিষ্যতে এই ধরনের ট্রেন্ডটা যদি চালু হয়, বক্সিং এবং অন্যান্য ডিসিপ্লিনেও ফরেন প্লেয়াররা যারা ডুয়েল সিটিজেন তারা বাংলাদেশে খেলার জন্য আগ্রহী হবে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। প্রত্যেকটা ওয়েট কিন্তু আলাদা আলাদা বক্সার।